গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। টুডে 10th অফ অগাস্ট 2020, ক্লাস 3, সাবজেক্ট বাংলা, বই বাংলা সাহিত্য পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের কবিতা নৌকা যাত্রা থেকে অনুশীলনী প্রশ্নোত্তর। প্রশ্ন নম্বর 8, সংক্ষেপে উত্তর দাও। এখানে দেখো কিছু প্রশ্ন তোমাদের দেয়া রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে সংক্ষেপে দিতে হবে। চলো তাহলে শুরু করি। কি বলেছে ক নম্বরে? মধুমাঝি নৌকা পেলে কবিতা শিশুটি কি কি করবে বলে জানিয়েছে। অর্থাৎ কবিতায় কবি যে শিশুর বর্ণনা দিয়েছেন, সেই শিশুটি যদি মধুমাঝি নৌকা পায় তাহলে সে কি কি করবে? উত্তর কী হবে? মধুমাঝির নৌকা পেলে কবিতা শিশুটি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যাবে, নতুন যুগের রাজপুত্র হয়ে নতুন রাজার দেশে পৌঁছে যাবে, তারপর তীরপূর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে সন্ধেবেলায় সে তার মায়ের কোলে ফিরে এসে বেরিয়ে আসার গল্প বলবে। তো কী বলেছে? মধুমাঝির নৌকা পেলে কবিতা শিশু কী করবে? সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যাবে, তারপর কি করবে? নতুন যুগের রাজপুত্র হয়ে নতুন রাজার দেশে সে পৌঁছে যাবে, তারপর তীরপূর্ণির ঘাট তেপান্তরের মাঠ পার করে এসে সন্ধেবেলায় সে তার মায়ের কোলে ফিরে আসবে, এবং ফিরে এসে সে যে সাত সমুদ্র তেরো নদীর পার থেকে বেরিয়ে আসলো তার গল্প সে তার মাকে বলবে। এরপর খ নম্বর, কবিতার শিশুটি কার কাছে ফিরে কিসের গল্প বলবে? উত্তর, কবিতার শিশুটি তার মায়ের কাছে ফিরে নতুন দেশ বেরিয়ে আসার গল্প বলবে। এরপর গ নম্বর, রামের মতো 14 বছর বনে বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের কবিতায় রামের মতো 14 বছর বনে একটি বলে লাইন রয়েছে, তো কবি বলতে চেয়েছেন যে এই লাইনটির মাধ্যমে কি বোঝানো হয়েছে। উত্তর, অযোধ্যার রাজা দশরথের বড় পুত্র রামকে তাঁর মা কৈকেয়ী ষড়যন্ত্র করে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন, উপরে লাইনটির মাধ্যমে এই কথাটি বোঝানো হয়েছে। তো কি বলা হয়েছে? যে অযোধ্যা রাজা দশরথ যিনি ছিলেন, তার সবচেয়ে বড় ছেলে ছিল রাম। তো রামকে তাঁর মা কৈকেয়ী, অর্থাৎ রামের তিনটি মা ছিল, তিনজন মা ছিলেন, সুমিত্রা, কৌশল্যা এবং কৈকেয়ী। কৈকেয়ী ছিল রামের সবচেয়ে ছোটো মা। তো রামের মা, ছোটো মা কী করলেন? ষড়যন্ত্র করে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। তো এই উপরের লাইনটির মাধ্যমে এই কথাটি এখানে বোঝানো হয়েছে। এরপর ঘ নম্বর, কবিতার শিশুটি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চাইছে কেন? উত্তর, কবিতার শিশুটির ইচ্ছে হয়েছে যে সে একটি নৌকা নিয়ে দেশ বিদেশ ঘুরে আসবে, নতুন যুগের রাজপুত্র হয়ে নতুন রাজার দেশে গিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, তাই কবিতা শিশুটি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চেয়েছে। তো কি বলেছে? যে কবিতার যে শিশুটির বর্ণনা করা হয়েছে, সেই শিশুটির কি ইচ্ছে হয়েছে? যে সে একটি নৌকা নিয়ে দেশ বিদেশ ঘুরে আসবে, নতুন যুগের রাজপুত্র হয়ে নতুন রাজার দেশে সে যাবে, আর সেই দেশে গিয়ে সে কি করবে? নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, তাই কবিতার শিশুটি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চেয়েছে। তো তোমাদের এই নৌকা যাত্রা কবিতার যে এই প্রশ্নগুলি রয়েছে, আমি যেগুলো তোমাদের আজকে করালাম ক্লাসে, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে এবং মুখস্থ করবে। এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এই বাংলা বানানগুলিও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। প্রবন্ধ, পয়রফলা, ব দন্ত নয় ধ। প্রবন্ধ, নির্দিষ্ট, দন্ত নয় রশ্মি, দয়ের এফ রশ্মি, মধ্যিন শয় ট, নির্দিষ্ট। বিখ্যাত, বয়রশ্মি, ক্ষয় জফলা আকার, ত, বিখ্যাত। দৃষ্টি, দয়রিকার, মধ্যিন শয় টয় রশ্মি, দৃষ্টি। প্রসঙ্গ, পয়রফলা, দন্তস, উয়ায় গ, প্রসঙ্গ। তো আমি তোমাদের এই যে কয়েকটি বানান পড়িয়ে দিলাম, এই কয়েকটি বানান কিন্তু তোমরাও বাড়িতে খুব ভালোভাবে বারবার করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।